আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একদম সিম্পলি এবং সাধারণভাবে একটি চার্জার সিস্টেম ফ্যান তৈরি করে দেখাবো। তো একদম যারা নতুন বা এরকম জিনিস তৈরি করতে পারেন, তারাও এই কাজটি খুবই সহজেই মানে বুঝতে পারবেন, কারণ একদম সিম্পলিভাবে এই জিনিসটি বুঝিয়ে দেওয়া হয়েছে কী কী জিনিস এখানে প্রয়োজন, সমস্ত কিছু ভিডিওর মধ্যে দেখতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর বন্ধুরা, এখন যারা চ্যানেল নতুন আছেন, দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো চলুন বন্ধুরা দেখে নিন। তো এখানে প্রথমেই একটি ব্যাটারির প্রয়োজন, একটি মোবাইলের ব্যাটারি নিয়ে নিয়েছি, যে কোনো মোবাইল ব্যাটারি নিলে হবে, এবং একটি মোটর এবং একটি পাখা নিয়েছি। এখন অন অফ করার জন্য একটি সুইচ এবং একটি চার্জিং সিস্টেমের জন্য চার্জিং পোর্ট নিয়েছি এবং চার্জিংয়ের এই ক্যাবেলগুলো নিয়েছি। তো এখানে ডায়োড আছে IN4007 এবং 1K একটি রেজিস্টার এবং একটি ছোটো এলইডি। এটুকু জিনিস দেই এই জিনিসটি কমপ্লিট হয়ে যাবে। তো একদম সিম্পলিভাবে সাধারণভাবে এই জিনিসটা বুঝে দেওয়া হবে, একদম যারা নতুন তারা এটা পারবেন। তো চলুন এই কাজটা শুরু করে দিই। তো প্রথমে এখানে চার্জিং সিস্টেমের জন্য যে ডায়োডটি রয়েছে, তো এই ডায়োডের এই সাদা যে মাথাটি, এই মাথাটি কিন্তু ব্যাটারির সাথে লাগাতে হয়। তো এটা চার্জের জন্য ব্যাটারির সাথে লাগাইবো এবং রেজিস্টারটি এই সাইডে এভাবে লাগাই নিব। আর এই সাইডটিতে প্লাস লাগাবো, লাইটের প্লাসটি এই সাইডে লাগাই দিব, অতিরিক্ত মাথাগুলো কেটে নিব পরে। এখন এখানে ঝালাই নিব। তো এই দেখেন ঝালাই দিয়ে নিলাম। তো এবার দেখতে পাচ্ছেন এই সাদা মাথাটি ব্যাটারিতে লাগবে, আর রেজিস্টার এখানে এবং লাইটটি সবার শেষে, এভাবে সবাই লাগাই নেবেন। তো এবার আমরা গাম দিয়ে এই জিনিসগুলোকে এখানে একটু ফিটিং করে দিই। তো এখানে আমি ব্লু গাম ব্যবহার করেছি। তো ব্লু গাম দিয়ে সমস্তগুলোকে ফিটিং করে নিব। মোটরটাই সেটে নিলাম। তো সমস্ত কিছু এইভাবে একটা একটা করে এখানে ফিটিং করে নিব। এখানে সুইচটা এইভাবে লাগাই নিব এবং চার্জার পুটটাও এখানে লাগাই নিব। এখন চার্জিং সিস্টেমের যে লাইটটি, ওটার জন্য এখানে এইভাবে লাগাই নিব, নিয়ে এখানে মারা দিব, যে এটা দেখতে একটু সুন্দর লাগবে এই জন্য এখানে দিয়ে দিলাম। তো দেখেন এখানে সমস্ত কিছু এবার সুন্দর মতো গাম দিয়ে মেরে নিলাম। তো গাম মারা শেষ, এবার সমস্ত লাইনগুলো দিলেই কিন্তু কাজটি আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেখেন এই যে চার্জিংয়ের দুটি লাইন, তো একটি হালকা কালো এবং একদম সাদা। তো একদম সাদা যেটা এটা প্লাস এবং কালোটি মাইনাস। তো সাদা যেটা ওইটা ডায়োডের এই মাঝখানে লাগাইবো, তো এখানে লাগাই দেবে সাদাটা, এখানে সোল্ডারিং করে দেব, এবং এই মাইনাসটি ডাইরেক্ট যায় ব্যাটারির মাইনাস যেটা আছে, ব্যাটারির মাইনাস সাথে লাগাই নিব, তাহলে কিন্তু শেষ। আর এই যে লাইটের সাথে মাইনাসটি লাগাই নেব আমরা। তো দেখুন আমি লাগাই নেই। তো এই যে দেখুন আমি লাগাই নিলাম, প্লাসটি এখানে লাগাই নিয়েছি ডায়োডের এই মাথায়, এবং মাইনাসটি এই লাইটের সাথে লাগাই নিয়ে ডাইরেক্ট ব্যাটারিতে দিয়ে দিছি। তো আপনারা এইভাবে লাগাই নেবেন, প্লাসটা ডায়োডের সাথে এবং মাইনাসটি ডাইরেক্ট ব্যাটারির সাথে লাগাই নেবেন। এখন আমাদের এই সুইচের সাথে এই প্লাসের লাইনটি দিতে হবে, তাহলে এইদিকে লাইনটি আমাদের হবে। তো এখন আমরা সুইচের সাথে ব্যাটারির প্লাস লাইনটি লাগাই নিব। তো এই যে দেখেন আমি সুইচের সাথে ব্যাটারির প্লাস লাইনটি সোল্ডারিং করে নিলাম। এখন মোটরের দুটি লাইন লাগালে এখানে কিন্তু কাজটি শেষ। তো এখানে এই যে মোটরের প্লাসের যে লাইনটি, এই লাইনটি এই পর্যন্ত পাবেই। তো এখানে সোল্ডারিং করে দিব সুইচটির সাথে, এবং এটার সাথে কালো একটি বড় তার জুড়ে দিয়ে দিয়েছি। তো সমস্তগুলো একবার দেখে নেন, সমস্তগুলো লাগানো শেষ। প্লাসের যে লাইনটি চার্জার থাকে, তো এটা এখানে লাগাই নিয়েছি ডায়োড, এখানে এখান থেকে সুইচ দেয়, সুইচ থেকে ব্যাটারিতে লাইনটি পৌঁছায় গেছে, এবং মাইনাসটি এই লাইটের সাথে লাগায় আমরা ডাইরেক্ট এটা ব্যাটারির সাথে লাগাই নিছি। তো চার্জার লাইনটি কমপ্লিট। এবার মোটরের লাইনটি দুটা, একটা মাইনাস ডাইরেক্ট ব্যাটারি থেকে, আর একটা প্লাসটি সুইচের মাধ্যমে মোটর আইসে। তো এভাবে লাইনটি কমপ্লিট এখানে। তো এখন দেখেন এই যে সুইচ দিলে কিন্তু অন হইতেছে। তো পাখাটা লাগাই দেখাই আপনাদের, এই যে অনেক সুন্দর বাতাস, কত সুন্দর আওয়াজ দিতেছে। তো আপনারা এইভাবে যে কোনো এই জিনিসগুলো একদম সিম্পলিভাবে আপনারা নিজেরাই তৈরি করতে পারেন, খুবই সুন্দর বাতাস দিবে। তো এখানে আমি একটু ব্লু গাম দিয়ে সমস্তগুলো মারে দেই।
তো এই যে দেখেন বুলুগাম দিয়ে সমস্ত লোকে মেরে দিলাম। তো এখন আপনারা চাইলে এখানে কস্টিম মারতে পারেন বা না মারতে পারেন, এইভাবেও রেখে দিতে পারেন, কোনো সমস্যা নাই। বাতাস খুব সুন্দর দিবে, একদম সিম্পলি হবে, সিম্পলি কাজটি এটা। তো চার্জার লাইনটা চেক করি নাই, তো এখন চার্জার লাইনটা চেক করে দেখাই। এই যে দেখছেন লাইটটি জ্বলতেছে, মানে এখন চার্জটি হইতেছে। তো এইভাবেই আপনারা এই কাজগুলো সম্পন্ন করতে পারেন, একদম সিম্পলি, একদম খরচ পড়বে না, একদম সাধারণভাবে ছোটো বাচ্চারাও এই জিনিসগুলো ব্যবহার করতে পারে। এই যে খুব সুন্দর বাতাস দিবে, যেহেতু সামনে গরমের দিন আসতেছে তো এই জিনিসগুলো খুবই উপকার আসবে। তো বন্ধুরা যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে একটু লাইক করবেন, আর বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলে নতুন দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা এখন থেকে ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করব, তো আপনারা সকলে পাশে থেকে সাপোর্ট দিয়ে যাবেন, ইনশাল্লাহ আস্তে আস্তে আরও এগোতে পারবো। তো ইনশাল্লাহ এইভাবেই একটু আপনারা সাপোর্ট দিয়ে যাবেন, যাতে করে ভালো পর্যায়ে যাইতে পারি, আপনাদের নতুন নতুন কোনো ভিডিও দিতে পারি। সো বন্ধুরা আবার পরবর্তী কোনো ভিডিও দেখা হবে ইনশাল্লাহ। তো এতক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।